हेलो बंधुरा, रेसिपिज उइथ রুমাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে হাজির হয়েছি শীতের দিনে চায়ের সাথে খাওয়ার জন্য একটা পকোড়ার রেসিপি। একদম নতুনভাবে বানিয়েছি, কম উপকরণে আর খুব সহজে বানিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে একটা গাজর সরু সরু করে কেটে নিয়েছি, নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এরকম আলু ভাজার মতো কুচিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, সঙ্গে আছে কাঁচা লঙ্কা কুচি, আর দুটো ডিম নিয়েছি। ডিমটা প্রথমে সিদ্ধ করে নেব। এখানে আপনারা আলু আর গাজরটা গ্রেটারেও করতে পারেন, তবে হাতে এরকম একটু মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু ভাজতে সুবিধা হয়। আর আলু পেঁয়াজ আর গাজরটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আরেকটু দিলাম, ঝালটা একটু আমরা বেশি পছন্দ করি। আর এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন, আর অ্যারারুট দিলাম বা কর্নফ্লোর যাকে বলে সেটা দিলাম 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে এইভাবে মেখে নেব, একটু শুকনো হয়ে আছে, এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। প্রথমে শুকনোটা মেখে নেবেন, নইলে প্রথমেই জল দিয়ে দিলে জলটা বেশি হয়ে যেতে পারে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটু বাইন্ড করা যাবে সেই পর্যন্ত মেখে নিতে হবে। দেখুন এরকম মানে বাইন্ড করলে বাইন্ড হচ্ছে, দেখবেন দেখি বোঝা যাবে যে ঝুড়ো হয়ে যাচ্ছে না। তো এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডিমটা কেটে নিচ্ছি। একটা ডিমের 4টে টুকরো করব, মানে টোটাল 8টা পকোড়া এখানে রেডি হবে। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে হয়ে যায়, আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করবেন। এইভাবে টুকরোটা করে নিয়ে ডিমটা একটু ঠান্ডা হতে সময় দেব, আর আমি তেলটা ততক্ষণ গরম বসিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ এরকম মাখাটা নিয়ে নিতে হবে, আলু পেঁয়াজ মাখাটা, আর মাঝে এরকম ডিমটা বসিয়ে আবারও উপর থেকে দিয়ে গোল করে নিতে হবে হাতে, ঠিক ভেজিটেবিল চপের যে আকারটা হয় সেইভাবে এরকম দিয়ে দেবেন, দিয়ে ডাইরেক্ট তেলে ছেড়ে দেবেন। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে নিয়ে এইভাবে, ব্যাস, খুব বেশি মোটাও দেবেন না আবার একদম পাতলাও দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে যাবে। এইভাবে এরকম নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন, যেহেতু আলু কাঁচা আছে তাই একটু লো ফ্লেমে দিয়ে ভাজবেন। একদম হাই ফ্লেমে দিয়ে দিলে প্রথমেই কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে, তাই লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। ভাজার টাইমটা একটু বেশি যেহেতু আলু আর গাজর আছে, যদি শুধু পেঁয়াজ দিয়ে এটা বানান তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন যেহেতু সবজির সময়, আলু পেঁয়াজ গাজর সবটাই কিন্তু খুব ভালো লাগে, তাই আমি বলবো এরকম একবার সবজি দিয়ে বানিয়ে দেখুন, একদম চায়ের সাথে জমে যাবে। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখি হয়তো বোঝা যাচ্ছে। দেখুন একদম রেডি হয়ে গেল স্ন্যাক্স, একদম মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন একদম রেডি ভিতর থেকেও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।